আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে সরাসরি পেশেন্টের রুমে চলে আসছি। আসলাম একটু সবার একটু খোঁজ খবর নেওয়ার জন্য। তখনই আবার আমার এই ভাইয়ের সাথে দেখা হলো, যিনি খুবই পরিশ্রমী একজন মানুষ। যারা ওনার সহযোগী আছেন বা ওনার সাথে একই সাথে কাজ করেন বা ওনার এলাকার যারা আছেন, অনেকেই আমাদের এই ভাইটির সাথে পরিচিত, যিনি গত এক বছর যাবত অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন। প্রচণ্ড হাঁটু ব্যথা, ওনাকে সিঁড়ি বেয়ে প্রায় তিনতলা পর্যন্ত উঠতে হতো, এই যে উঠা নামার যে সমস্যাটা। পাশাপাশি ওনার ডিস্ক প্রোল্যাপস এখনো হয়নি, ওনার হচ্ছে স্পন্ডলাইটিস হয়েছিল, বাট হওয়ার পথে ছিল। সো যদি সেটা আরো কিছুদিন হয়তো এইভাবে হয়তো উনি মুভ করতেন বা এই ধরনের কাজগুলো উনি কন্টিনিউসলি করে যেতেন, হয়তো একটা সময় ডিস্ক প্রোল্যাপসও হয়ে যেত। বাট উনি সচেতন মানুষ, সাথে সাথে উনি চিকিৎসা শুরু করেন এবং আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং সুস্থ হয়ে উনি এসেছেন আপনাদের সামনে। ওনার যে এই অভিজ্ঞতাটা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য উনি এসেছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে আপনাদেরকে পরিচিত করে দিই এবং কি ধরনের সমস্যার সম্মুখীন উনি হয়েছিলেন। সো দর্শক, আসুন একটু ওনার সাথে পরিচিত হই, আজকে উনি কেমন আছেন এবং এই পুরো অভিজ্ঞতাটাই আজকে আমরা উনি একটু শেয়ার করবেন আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম, আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন, প্রায় গত এক বছর হবে, আপনি অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন। এই আমাদের যারা দর্শক আছেন ক্যামেরার ওপাশে, তাদের সাথে যদি আপনার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন, তার আগে একটু আপনার একটু পরিচয়টা যদি একটু দিয়ে নিতেন, যে আপনি কোথায় থাকেন এবং আপনার কর্মস্থল কোথায়, কি ধরনের পেশার সাথে আপনি একটু জড়িত। আসসালামু আলাইকুম, আমি বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইউনিট ওয়ানের মেঘনাঘাট সোনারগাঁ নারায়ণগঞ্জ ওই জায়গায় জব করি। আমি আজ 25 বছর যাবত কাজ করতেছি। তো আমার দীর্ঘ এক বছর যাবত আমার হাঁটুতে এবং কি কোমরে এবং পিঠে প্রচণ্ড ব্যথা। এই ব্যথা নিয়ে কাজ করা খুব কষ্টকর, যার হয় সেই বুঝে যে ব্যথা কি জিনিস। আমার এই সিঁড়ি বেয়ে তিনতলায় ওঠা নামা এবং কি আমার মেসুল আবার তিনতলায় ওই মেসে খাইতে যাওয়া আবার নামা অনেক অনেক কষ্ট হইতো। এরপরে ডেস্ক জব টেবিলে বসে কম্পিউটারে ল্যাপটপে কাজ করা খুব কষ্ট হইতো। মানে যখন এক বছর আগে আপনার প্রথম শুরু হয়, প্রথমে কি অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়েছিল? অল্প একটু ব্যথা দিয়ে শুরু, মানে একটু হাঁটাচলা করতে গেলেই দেখছেন যে একটু ব্যথা হচ্ছে, কোথাও একটু বাচ্চা হয়তো একটু শব্দ করছে, বা আপনি বুঝতে পারতেন যে আগে যেভাবে আপনি স্মুথলি হাঁটতে পারতেন, এখন আর ঠিক আগের মতো করে স্মুথলি হাঁটতে পারছেন না, পারতাম হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, বা আগে যেমন এক নাগারে তিনতলায় উঠে যেতে পারতেন, এখন আর আগের মতো করে উঠতে পারছেন না, পেইন হচ্ছে এবং আপনার চলার গতিও কিছুটা মন্থর হয়ে গেছে। এবং আপনি ডেস্ক জব করেন, দীর্ঘ সময় আপনাকে বসে ল্যাপটপে কাজ করতে হয়, সেটার জন্য আপনি একটা সময় দেখছেন যে আপনার কোমরে কিছুটা পেইন শুরু হচ্ছে, কোমরে পেইন শুরু হচ্ছে এবং কি পিঠে এই মাঝখানে। আচ্ছা, কিছু সময় বসে থাকলে দেখছেন ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে, তখন কি করতেন যখন ব্যথাটা শুরু হয়ে যেত? কিছুক্ষণ কি করতেন? একটু রেস্ট টেস্ট নিতাম, বাহিরে হাঁটাচলা করতাম। আচ্ছা, এসে আবার ডেস্কে আপনাকে বসে আবার কাজ শুরু করতেন। কিন্তু এভাবে তো আর চলতে পারতেছি না। তো যখন দেখলেন যে প্রবলেমটা শুরু হলো, প্রথম ডক্টরের কাছে গেলেন, কি বলেছিলেন? আমি ডক্টরের কাছে গেলাম। আচ্ছা, উনি আমাকে দেখে বলল যে এক্সরে করালো এবং কি এমআরআই করালো। আচ্ছা, রিপোর্ট আসলো ডিজেনারেটিভ চেঞ্জ। আচ্ছা, তো উনি আমার ঔষধ দিল, ঔষধ খাইলাম। তো ঔষধ খাওয়ার পরে কমে না ঠিক মতো, হালকা একটু কমে। এরপরে উনি বললো যে ইনজেকশন নিতে। আচ্ছা, এরপরে আমি পরপর 14 দিন পর পর 3টা ইনজেকশন নিলাম। ওকে, ইনজেকশন নিলাম, কিন্তু ইনজেকশন নেওয়ার পরও আমার ব্যথা কমছে না, মানে হালকা কমে কিন্তু আবার করে, মানে রিঅ্যাকশনটা যতক্ষণ থাকে ততক্ষণ আপনি একটু ভালো আছেন, তারপর আবার দেখছেন আগের মতো অবস্থায় চলে যায়। হাঁটুর অবস্থাটা কি ছিল? হাঁটুর অবস্থা উনি ঔষধ দিছে, বলছে যে ঔষধেই সেরে যাবে, কিন্তু কোনো ইনজেকশন টিনজেকশন দেয়নি, আবার পিঠে ইনজেকশন দিছে 3টে। কিন্তু হাঁটুরও আপনি দেখছেন যে তেমন কোনো আপনার পরিবর্তন হয়নি, বরং আরো দিন দিন যত যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, এবং তখন আরো কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। তারপর আমি
ওই ইউটিউব দেখা শুরু করলাম। আচ্ছা, মানে যখন দেখছেন যে ওষুধে কাজ হচ্ছে না, ডক্টরকে দেখিয়েছেন, এরকম কোন বৈপ্লবিক চেঞ্জ আসেনি এবং কিছুটা আপনি চিন্তিত হয়ে পড়লেন যে আসলে কি হলো, তখন আপনি এর সমাধানের জন্য আপনি ইন্টারনেটে সার্চ করলেন। ইন্টারনেটে আমি ইউটিউবে তখন আমি ডক্টর শকুল্লা প্রধান স্যারের সন্ধান পাই। আচ্ছা, যখন আপনি দেখা শুরু করলেন যে অসংখ্য আসলে ভিডিও আছে, হ্যাঁ, তখনই আপনার নজরে আসে প্রথম যে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, উনি এই ধরনের চিকিৎসা করেন। হ্যাঁ, ওনার বিভিন্ন ভিডিও দেখার পরে ওনার প্রতি একটা আগ্রহ জাগে আমার, ওনার চিকিৎসার প্রতি, যে উনি যা বলছেন বা যে ধরনের রোগের সাথে মিলে যাচ্ছে, আপনার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে, এবং তখন একটু ডিসিশন নিয়েছেন যে তখন আমি ঠিকানা জোগাড় করি যে কোন জায়গায় গেলে পাওয়া যাবো। আমার রিলেটিভ অনেক আছে ঢাকাতে, ওনারা ঢাকা থেকে যায় বাসে যায় সকালে, ওনাদের সাথে আলাপ করলাম, বললো যে শ্যামলী বংশে রিং রোড, আচ্ছা, ডিপিআরসি হসপিটাল। ওকে, পরে আমি একদিন একাই আসি। আচ্ছা, একাই আসি, আসার পরে স্যারে দেখাই, স্যারে বিভিন্ন টেস্ট দিল, সাথে এমআরআইটা দিল। আমি টেস্টগুলো করালাম, এমআরআই করালাম, করানোর পরে আবার বিকেলে স্যারকে দেখালাম সন্ধ্যার পরে। স্যারে দেখে বলল যে আপনার তো অনেকগুলো সমস্যাই, আপনার কিছুদিন ভর্তি থাকতে হবে, রোগগুলা সারাতে হবে, যেহেতু আপনি একটু দূরে থাকেন। হ্যাঁ, দূরে থাকি, সেহেতু এসে দেওয়া যাবে না থেরাপি, যেহেতু আমাদের এটা ফিজিওথেরাপি সেন্টার, আপনার ভর্তি থাকতে হবে। আচ্ছা, কতদিন? বলো যে প্লাস মাইনাস 13 days। আচ্ছা, পরে বললাম স্যার তো আমাদের একটু প্রস্তুতি নিতে হবে, আমার ছুটি সাটা নিতে হবে আমাদের প্রতিষ্ঠান থেকে, এরপর টাকা পয়সার ব্যবসা আছে। এরপর আমি পরের সপ্তাহে আইসে ভর্তি হইলাম এবং ট্রিটমেন্ট শুরু করতে হইলাম। আমার ট্রিটমেন্ট শুরু হলো, ট্রিটমেন্ট মোটামুটি যারা দিছে, যারা থেরাপিস্ট এবং কি এই জায়গায় যারা নার্স, ডাক্তার, স্টাফ যারা, তথা সমস্ত এমপ্লয়ি আমার কাছে খুব ভালো লাগছে। ওনাদের ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তা, এবং কি ওনারা যেভাবে গাইড করছে তাতে আমি খুব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় প্রশ্ন, সন্তুষ্ট সবার সেবা, সবকিছু ঠিক আছে? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি এখন বেশ ভালো আছি। আপনার সেই অসম্ভব হাঁটু ব্যথা? হাঁটু ব্যথা এখন আর নাই, আমি সিঁড়িতে ওঠানামা করছি, নিচতলায় গেছি, পাঁচতলায় উঠছি, কিন্তু হাঁটু ব্যথা এখন আর নাই। স্যারে আপ ডাউন করে বসাইছে, উঠাইছে, এই করছে, যে আপনি মানে যত রকম ভাবে পরীক্ষা করা যায় সবকিছু স্যার করে দেখেছেন, স্যারে এই করছে, এবং আপনি নিজেও বুঝতে পেরেছেন যে সেই ব্যথাটা এখন ব্যথা নাই, কোমর ব্যথাও নাই, পিঠের ব্যথা এই কমে গেছে এখন, আলহামদুলিল্লাহ। এখন আমি মোটামুটি সুস্থ আর কি। তার মানে যে আশা নিয়ে আপনি এসেছেন এবং এক বছর থেকে আপনি প্রায় ভুগেছেন এই যন্ত্রণায়, মানে জীবন কিছুটা প্রায় অসহ্যকর হয়ে গিয়েছিল, আমরা একদিন দুদিনের ব্যথা সহ্য করতে পারি না, সেটা যখন বছরে চলে যায় সেটা অনেক কষ্টকর। যেটা আপনি প্রথমে বলেছেন যে যার ব্যথা একমাত্র সেই বুঝতে পারে, এটা আসলেই বাস্তব কথা এবং সত্য কথা। সো আপনি যে উপকারটা পেয়েছেন, বা আপনি, আমরা আসলে অনেকগুলো হসপিটালে যাই, যেটা আপনি একটু আগে আমাদেরকে বলছিলেন যে এখানকার নার্স স্টাফ সবাই খুবই আন্তরিকতার সাথে সেবা করেছে, এটা একটা বাস্তব কথা যে এটা আসলে আমরা নিজেরা অনেক ক্ষেত্রে পাই। বাংলাদেশে অনেক ভালো ভালো হসপিটাল আছে এবং অনেক ভালো তারা সেবা দেয়, বাট অনেক হসপিটালে কিন্তু আবার আছে, বা অনেক সেবা কেন্দ্রগুলো আছে যেখানে আমরা অনেক ক্ষেত্রে টাকা দিলেও আমরা আসলে ভালো সেবা পাই না, এটাও কিন্তু বাস্তব কথা। এবং এই জন্যই আসলে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার মানে বলেন যে আমি টাকা দিতে রাজি আছি, বাট আমি একটা ভালো সেবা চাই, এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ সঠিক সেবা এবং সঠিক ট্রিটমেন্ট যদি আমরা পাই, আমরা জানি যে খুব সহজে কিন্তু একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেন, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনি নিজেই সেটা বলছেন। অসংখ্য মানুষ আছেন যারা এই মুহূর্তে ক্যামেরার ওপাশে আছেন, হয়তো অজানাকে জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। এমন অনেক মানুষ আছেন যারা হয়তো আর্থিকভাবে সচ্ছল না, তারা হয়তো জীবনে একটা বারই চিকিৎসা করতে পারবেন, তারা হয়তো 10 জন চিকিৎসকের কাছে যাওয়ার মতো টাকা বা অর্থ বা সামর্থ্য তাদের নেই, কিন্তু তাদের সুস্থ হওয়াটাও জরুরি। আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি আপনি কোনো মেসেজ দেন। জি, আমি এই কথাই বলবো যে বাংলাদেশের মধ্যে একজন ভালো বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, ওনার ট্রিটমেন্টে আসতে পেরে এবং কি আমি সুস্থ হতে পেরে নিজেকে খুব আনন্দিত অনুভব করছি। আমি বলবো আপনারা যদি কোনো ব্যথাজনিত, ফিজিওজনিত কোনো সমস্যায় ভুগে থাকেন, স্যার এই ডিপিআরসি হসপিটাল শ্যামলিতে আপনারা
আসেন, ভর্তি হন, অতি তাড়াতাড়ি আপনারা আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সারা জীবন সুস্থ রাখুক। পাশাপাশি আমরা এটাও দোয়া করব আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার, যেরকম স্যারের হাত ধরে এরকম অসংখ্য মানুষ সুস্থ হয়েছেন, যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া এটা সম্ভব না, উনি মাত্র উসিলা মাত্র, বাট তারপরেও ওনার যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগে এরকম হাজার হাজার মানুষকে উনি সুস্থ করে তুলেছেন, এবং সারা জীবন যাতে উনি তাই করতে পারেন আমরা সেই দোয়া করি, এবং আপনার জন্য দোয়া করি। দর্শক, আপনারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।